আফরিন আক্তার এসেছিলেন বাংলাদেশে, এসে যে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছিল যে 3রা নভেম্বরের মধ্যে এই প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, থামনেল কিংবা শিরোনাম দেখে আপনারা অবাক হয়ে গেছেন। ওবায়দুল কাদের স্যার কি বলেছেন, যে বলেছেন আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, সময় তো শেষ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ সবাই জানে। কেন সময় শেষ হয়ে গেছে? যুক্তরাষ্ট্রের দাবি তা বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আর সেটাই হতে যাচ্ছে। তো দর্শক, ওবায়দুল কাদের স্যার এই সময় নিয়ে কি বলেছেন? আমরা আগাম যতটুকু বার্তা পেয়েছি, যেখানে আমরা জানতে পেরেছি যে তিনি অক্টোবরের ভিতর প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারে। আপনারা বর্তমান সময়ে একটা সাংবাদিকের নাম সচরাচর সবার মুখে কানে শুনে থাকেন, যে চন্দন নন্দী। কে এই চন্দন নন্দী জানেন? যিনি যেই খবরগুলো লেখেন 100% শিওর হয়ে সেই খবরগুলো তিনি প্রকাশ করেন। তিনি কিন্তু একজন ভারতের বাসিন্দা, তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা একটু বেশি করেন, যার কারণে তিনার কথায় গুরুত্ব বেশি দেওয়া হয়। তো দর্শক শ্রোতা বন্ধুরা, তিনিই লিখেছেন তিনার পত্রিকায় যে তিনি অক্টোবরের ভিতর প্রধানমন্ত্রী পদত্যাগ করবে তা না, করবেই মানে অবশ্যই করবে। তো দর্শক, এ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে বিএনপিদের ভিতরে একটু হুঁশ ফিরে এসেছে, যে যাক বাঁচা গেল বাবা। ওবায়দুল কাদের নিজেই মুখে বলে দিয়েছেন যে আমাদের সময় শেষ হয়ে গেছে, যা বলবেন আগেই বলে। তো কথা না বাড়ে, চলুন ওবায়দুল কাদেরের সেই আকর্ষণীয় বক্তব্যটি শুনে আসি, তারপর বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন। ধন্যবাদ। জাতির উদ্দেশ্যে বক্তব্য মাসও করতে করতে হবে না, মুসিবতের মতো কোন ঘটনা সেই হাতটা শুরু হয়েছে মহাযাত্রা মহারু আজকে যেই কর্মীদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। সেই আশ্বাস যখন 10ই ডিসেম্বরের মতো অশ্বডিম্ব হয়ে যাবে, তখন এই কর্মীদের কাজ করা এই নেতাদের দ্বারা কি হবে না, মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। 28 তারিখ তো আমাদের কর্মসূচি আছে, আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি, নতুন করে কিছু নেই। তবে 28 তারিখ মহাযাত্রা আমাদেরও আছে, চট্টগ্রামে দক্ষিণ এশিয়া প্রথম নদীর নিচে টানেল বঙ্গবন্ধু টানেলে মহাযাত্রা শুরু হবে। মহাযাত্রা শুরু হবে বিকেলে বাইগঙ্গারের দক্ষিণ গেটে। আমি বলব জনতা মহাসমুদ্র দেখতে চায়,
আপনারা জানেন যে আমেরিকার একজন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এসেছিলেন বাংলাদেশে, এসে যে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছিল আমরা দেখেছি যে ভারতের সেই চন্দন নন্দী তিনি ইংরাজি মাধ্যমে একটি পত্রিকায় লিখেছেন এবং সেই ইংরাজি পত্রিকা বর্তমানে বা ওনার লেখা কিন্তু সারা বিশ্বে ভাইরাল হচ্ছে। সেখানে স্পষ্ট উনি সেই যে চন্দন নন্দী যে লিখেছেন সেখানে বলেছে যে 3রা নভেম্বরের মধ্যে এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলছে, হয় প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবে নতুবা স্পিকারের কাছে পদত্যাগ করতে বলছে। আমি জানি না যে এইটা কতদূর সত্য, বাংলাদেশেও একটি আপনার পোর্টালে লিখেছিল যে সেখানেও ওই একই জিনিস ইংরেজিতে লিখেছিল, কিন্তু এই খবর হওয়ার পরে বিভিন্ন জায়গায় টকশোতে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বা অনেক জায়গায় আলাপ আলোচনা হয়েছে। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে তাহলে বোঝা যায় যে এটা যুক্তি আছে। এমনকি আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাজ বা তাদের মুখপাত্রও কোনো কথা বলেননি। সেক্ষেত্রে এই যেহেতু এরকম একটা পত্রিকা এসেছে, চন্দন নন্দী একজন ফেমাস বা আলোচিত এখন বর্তমানে একজন সাংবাদিক ভারতের, তিনি যদি এটা লিখে থাকেন সেটা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্যই আজকে এই আপনার ওবায়দুল কাদের বা তারা দিশেহারা বেসামাল কথাবার্তা বলতেছে আমার কাছে মনে হচ্ছে, এবং নতুবা এরকম কথা বলতে পারে না। আপনি প্রধানমন্ত্রীও একটা কথা বলেছে, আপনারা সেটা অনেক সময় রিপোর্ট করেছেন, বলছে যে আমি মনে মনে ছিলাম আমাকে যখন ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে একটা মামলা হয়েছিল সেই দিনই আমি শপথ গ্রহণ করেছিলাম যে আমি যদি কখনো ক্ষমতায় আসি খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হবে। এইটা কিন্তু আসলে এই ধরনের অন্যায়ের কথা কেউ কিন্তু বলে না। আবার হেফাজত নিয়ে ওবায়দুল কাদের সাহেব বলল, রাজ্জাক সাহেব বলল, এরপর শেষমেশ তারা কিন্তু আরও একটা জিনিস কাজ করলো। কী করলো? ওনাদের একজন আইনজীবী হাইকোর্টে একটা রিট আবেদন করেছে। কী আবেদন? যে এই শেখ হাসিনাকে যদি সরকার কোনো চাপ সৃষ্টি করে, বিভিন্ন দেশ পশ্চিমাদের যদি চাপ সৃষ্টি করে, ওনাকে যদি এমন হয় যে পদত্যাগ করতে হবে, সেই পদত্যাগ যাতে উনি না করে সেই জন্য সেই ধরনের একটা আদেশে আপনার হাইকোর্টে একটা রিট করে আবেদন করেছে। আপনারা জানেন তার শুনানিও হবে কয়েকদিনের মধ্যে, কবে যেন ডেট দিয়েছে। আমি এই স্পষ্ট আপনাদেরকে জানাতে চাচ্ছি এটা হচ্ছে এই সরকারের মরণ কামড় বা শেষ একটা চিকিৎসা। এই শেষ চিকিৎসায় কাজ হবে না, কারণ আপনি আগে তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট থেকে আপনি করে সেটাকে বাতিল করেছেন আর বারবার বলেন যে এটা আদালতের সিদ্ধান্ত, এরপর আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে বলেন। এই ধরনের রায় কার বিরুদ্ধে দেবে? আপনি কে বিবাদী? আপনার শেখ হাসিনাকে রাখতে হবে, শেখ হাসিনাই কি বিবাদী? সরকারকে তো বাদী করতে হবে, তাহলে কাকে করবে? একজন বড় একজনকে করতে হবে, সেই কাকে করবে? এই যে বিষয়গুলো, এতেই প্রমাণিত হয় যে এই সরকার আসলে আপনার থাকতে পারবে না। এবং এই না থাকার যন্ত্রণার জন্য এই ওবায়দুল কাদেররা বিভিন্ন রকম শেষ মরণ কামানের জন্য বিভিন্ন ভয়ভীতি দিচ্ছে। স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশে 91% বিভিন্ন জরিপে দেখা গেছে এই সরকারকে বা এই সরকার প্রধানকে বা আওয়ামী লীগকে চায় না, কিন্তু এই যে 9% আছে এই 9%কে চাঙ্গা রাখার জন্য এই সরকার বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যে অপরাধ, যে অন্যায়, গুম খুন হত্যা নির্যাতন করেছে, এবং সর্বশেষ আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন ভদ্র রাজনীতিবিদ, এবং তিনি পরশুদিন বলেছে যে আমাদের এখন বর্তমানে 50 লক্ষ লোকের নামে মামলা,
এবং এই 50 লক্ষ লোকের নামে মামলা, যেহেতু আপনারা সবাই বুঝেন যে এদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আর পিছাবার কোনো জায়গা নাই। এই 50 লক্ষ লোক এবং তার পরিবারের লোক যদি মুভ করে সামনে, তাতেও এই সরকারের পতন হবে। তার চেয়ে আমি বলতে চাচ্ছি যে এখন আপনারা দেখছেন প্রতিদিনই আপনার জনগণ সম্পৃক্ত হচ্ছে, বিরোধী দল সম্পৃক্ত হচ্ছে, একই দিনে বিভিন্ন বিরোধী দল বা আমাদের সাথে জোটে যারা আছে তারা প্রোগ্রাম করতেছে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ লোক হচ্ছে। এবং ইতিমধ্যে কয়েকদিন আগে আমি দেখেছি জামাত শিবিরের, ছাত্র শিবিরের কয়েকটি প্রোগ্রামে এই সরকার বাধা দেয় নাই, এবং শেষে জামাতের 4 দিন আগে একটি মিছিল হয়েছে, সেখানে প্রায় 30-40 হাজার লোক হয়েছে, আপনারা সাংবাদিকরা লিখেছেন। এইটাও কিন্তু সরকারের একটা মানে নীল নকশা যে ভারতকে বুঝাবে। ভারতও কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের যে জাতীয় বাংলাদেশ সংবাদ সংস্থা, যেরকম ভারতীয় সংবাদ সংস্থা আছে, তাই সেখানে লিখেছে বাংলাদেশের এই গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। এরপর আপনি দেখেন চন্দন নন্দী লেখে, বিভিন্ন সময় তারা লেখে, এবং তাদের মুখপাত্র, রাষ্ট্রীয় মুখপাত্র, তারা জানিয়ে দিয়েছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি কোনো দলের সাথে নাই, কোনো দলকে আমরা কোনো সময় সমর্থন দিই না, বাংলাদেশের জনগণকে আমরা ভালোবাসি, জনগণ যেটা চায় সেইটা। তাই সেই ওবায়দুল কাদেরের আগের যে কথা যে ভারত থাকলে আমরা থাকবো, আমরা থাকলে ভারত থাকবে, আবার পররাষ্ট্রমন্ত্রী যে কথা ভারতকে বলে এসেছে আমাদের ক্ষমতায় রাখার জন্য, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো সব কিছু ভারতও এখান থেকে এড়িয়ে গিয়েছে, এবং তারাও চাচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হোক, মানুষের ভোট অধিকার ফিরে আসুক, জনগণ যা চাচ্ছে সেইটাই হবে, এটাই স্পষ্ট। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই 28 অক্টোবর যখনই আমরা এই প্রোগ্রামটা থ্রো করেছি, সেই থেকে বাংলাদেশের সকল পত্রিকায়, এমনকি সকল, আজকে কয়েকটা পত্রিকা হেডলাইন দেখলাম, এরপর টিভি চ্যানেলে আপনার টক শো হচ্ছে যে সেই ভয়াবহ 28 অক্টোবর হবে কি না, আবার এই আরেকটি ভয়াবহ দিন আসতেছে, এরকম কথা বলছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি এমন একটি সংগঠন, এই সংগঠনের টপ টু বটম কোনো জায়গায় মানুষের পরোপকারী করতে যায়, কোনো মানুষ বিপদে পড়লে সেখানে যায়, আগে সালাম দেয়, সে যে ধর্মের হোক সে ধর্মীয় পালন করে, নর্ম ভদ্র, এবং আমরা স্বচ্ছভাবে রাজনীতি করি। আমরা 28 অক্টোবর আমাদের লোক আসবে, তবে যদি আমাদের উপর ওই সেই নিজে হেফাজতের কথা মনে করে দিচ্ছে, যদি সেই হেফাজতের মতো অবস্থা হয়, সেই সময় ওই শেখ হাসিনা তাদের দলের নেত্রী, তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছিলেন তোমরা লগি বইটা দিয়ে নিয়ে আসবা, সেখানে তাদেরকে দমন করা হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেখানে আমরা দেখেছিলাম 18 জন লোক পেপার পত্রিকায় এসেছে, এর সাথে বেশি হবে, তাদেরকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে লগি বইটা দিয়ে নির্মমভাবে নিহত করেছিল, কিন্তু আমরা সেইটা না করতে পারলেও আমরা আমাদের সাধ্য মতো যদি আমাদেরকে প্রতিরোধ করতে চায়, আমাদের বাধা দেয়, তাহলে আমরা সেখানে অবশ্যই প্রতিবাদ করব, প্রতিরোধ করব। এবং আমি আশা করি এই সরকার সেই দিকে যাবে না, তারা অবশ্য ইতিমধ্যে জেনে গেছে বহির্বিশ্ব এবং পার্শ্ববর্তী ভারত তাদেরকে এখন আর সাপোর্ট দিতে চাচ্ছে না, কারণ তারা যে ভোট চোর, তারা যে গণতন্ত্র হরণ করেছে, তারা যে লুটেরা, বাংলাদেশে যে সুশাসন, সুবিচার, সুনীতি নাই সেটা তারা বুঝেছে। তাই জনগণের পক্ষেই আজকে সারা বিশ্ববাসী, পার্শ্ববর্তী ভারতসহ, তাই আমার মনে হচ্ছে যে এই সরকার সেই ধরনের কোনো কিছুতে যাবে না, এবং যদি সত্য হয় 3 তারিখে ওনাকে ক্ষমতা হস্তান্তর করেছে, করতে বলেছে, হয়তোবা সেটা করেও ফেলতে পারে। আমি আপনাদের মাধ্যমে আজকের এই প্রধানমন্ত্রী অবৈধ হোক, ভোট চোর হোক, যা হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে সবিনয় আবেদন করব, আপনি আসুন, আপনি ক্ষমতা হস্তান্তর করে একটি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে আসুন, আপনি ইতিহাস হয়ে থাকবেন। আপনি যেহেতু এত উন্নয়নের কথা বলেছেন, এত কিছুর কথা বলেছেন, তাহলে একটি নির্বাচন দিলে একটা ইতিহাস হয়ে থাকবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দাবি করেন, এবং আমরাও মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা হিসেবে আপনি শেখ হাসিনা লোভে নাই। আমরা বিভিন্ন জনের সমালোচনা করি যে আপনি সত্যিকার্থে লোভ আপনার মধ্যে ক্ষমতার বেশি, কারণ আপনি একবার বলে ফেলেছিলেন যে যেন তেন নির্বাচন হোক আমি পাওয়ার চাই, আবার একবার বলে ফেলেছিলেন যে আমি গণভবন ছেড়ে যাবো কই, আপনি তো 20 বছর গণভবন ভোগ করেছেন, এরপরও বলার পরে মানুষ মনে করেছে যে আপনি ক্ষমতা ধরে রাখতে চান, এবং সেইখান থেকে ফিরে আসুন, আপনি আপনার ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় একটি সরকারের অধীনে নির্বাচন দেন, সেখানে আপনি হন বা অন্যজন হোক সেভাবেই থাকুক। আপনারা কয়েকটি প্রশ্ন করেছেন, তার মধ্যে একটি যে ওবায়দুল কাদের সাহেব একাধিকবার বলতেছে যে যদি বিএনপি অবরোধ করে, এটা বলেছিল আগে যে তাহলে হেফাজতের মতো অবস্থা হবে, এর পরবর্তীতে আবার বলেছে যে 28 তারিখে যদি অবরোধের চেষ্টা করে তাহলে ভয়াবহ বা ওর চেয়েও পরিণতি হবে খুব খারাপ। এটা হচ্ছে যে আজকে যখন কেউ দিশেহারা হয়ে পড়ে, বেসামাল হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, তখন
অনেক সময় সত্য কথা তার থেকে বের হয়ে আসে। আমাদের তো একাধিকবার বিভিন্ন সময় গ্রেপ্তার করে রিমান্ডে এনেছে, রিমান্ডে সত্যিকার অর্থে মারা ছাড়াই রিমান্ড হয়। সেটা হচ্ছে যখন কথা বিভিন্ন সময় ঘুরিয়ে ঘুরিয়ে বলে সত্য কথা বের করে আনে একাধিক লোক প্রশ্ন করলে। তা আজকে এই ওবায়দুল কাদের সেই সত্য কথা বলতেছে যে অর্থাৎ ওই সেই যে 5ই মে হেফাজতের উপরে যে অন্যায় অবিচার এবং আতঙ্ক সৃষ্টি করা এবং রাত্রে বাতি নিভিয়ে দিয়ে সেই অধিকার যে রিপোর্ট করেছিল সেই সময় কি হয়েছিল সেই কথার একটা স্বীকারোক্তি উনি মূলত দিয়েছেন, এই কথায় কথায় ওনার মধ্যে চলে এসেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবও বলেছে যে বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে ওই শেষ রাত্রে হেফাজতের যে জুতার পরে জুতা ছিল কি অবস্থা হয়েছিল জুতা রেখে সেই অবস্থা হবে। তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, দেশে যদি আপনার জনগণের বিচার থাকে, জনগণের আদালত থাকে, জনগণের প্রশাসন থাকে, আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তাহলে এখনই আপনার এই ওবায়দুল কাদের এবং রাজ্জাক সাহেবকে গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার করে তাদের মাধ্যমে রিমান্ডে নিয়ে সেই দিন কি হয়েছিল, আসলে কি অধিকার যে এনজিও যেটা লিখেছিল সেইটা আসলে সত্যি কিনা এবং সেইটা বের হয়ে আসবে। পাশাপাশি আপনি জানেন যে কোনো ব্যক্তিগত ভাবে বা ব্যক্তিকে নিয়ে কোনো ছবি বানাতে গেলে তার পরিবার বা তিনি জীবিত থাকলে তার কাছ থেকে অবশ্যই অনুমোদন নিতে হয়, কিন্তু এখানে তারা সম্পূর্ণ হিংসাত্মকভাবে আপনার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পরিবার জিয়া পরিবার, সেই জিয়া পরিবারের যে সমস্ত জিনিস এ বাংলাদেশে আওয়ামী লীগের করার কথা ছিল সেটা করেনি। ওই যুদ্ধকালীন সময় রণাঙ্গনে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন একজন মেজর জিয়া, পরবর্তীতে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন, মহিলা প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এরপর উনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এরপর বাংলাদেশে 23টি আসন থেকে এই খালেদা জিয়া নির্বাচন করেছে, 23টি আসন থেকেই বিপুল ভোটে জয়লাভ করেছে। তাই এই খালেদা জিয়া বা জিয়া পরিবার একটা মানে এমন একটা জনগণের কাছে খুব সুপরিচিত, তাই এই পরিবারকে ছোট করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, বিভিন্ন লাইভও দেখেছেন। তো দর্শক, এখন আপনাদের নিজস্ব মতামতটা এই ভিডিও নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যে যে জেলা থেকে দেখছেন, যে থানা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টসে লিখবেন যে কোন থানা থেকে লিখছেন। আর আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার চান তাহলে অবশ্যই কমেন্টসে এ লিখবেন, আর যদি তত্ত্বাবধায়ক সরকার না চান তাহলে কমেন্টে বি লিখবেন। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চরমোনায় ফয়জুল করিম তিনি ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু বাকি থাকতে আমরা তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে কোনোভাবেই যাব না। কিন্তু এখানে একটা শঙ্কা থেকেই যায়, জাতীয় পার্টি নামক একটা আওয়ামী লীগ আছে আপনারা জানেন এরশাদের, তারা কিন্তু বর্তমান আওয়ামী লীগই অনেকেই বলে তারা কিন্তু নির্বাচনে যেতে পারে, আর এই নির্বাচনে গেলে আর কোনোভাবেই নির্বাচনটা ঠেকানো যাবে না। আর সকলেরই এই একটা দল নিয়েই মাথা ব্যথা যে জাতীয় পার্টি না চলে যায় নির্বাচনে। তো দর্শক, এ বিষয়ে যদি জাতীয় পার্টি যায় কি হবে বাংলাদেশে, অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। পরবর্তী গরম খবর, আলোচিত সমালোচিত ভাইরাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। অনেক ভাই বন্ধুরা আছেন, আপুরা আছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কিন্তু পাশে রাখালে যে বেল বাটনটা আছে ওটা বাজান না, যার কারণে আপডেট আপনাদের কাছে পৌঁছায় না। তো কী করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি ওইটা বাজিয়ে রাখবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ফালতু আর গা যাব না, ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।